সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে দুপুর 1:30টায় কর্মবিরতিতে যাওয়া ডাক্তাররা বিকেল 5:00টায় কাজে যোগ দেন। এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে তাদের স্বজনরা চিকিৎসক ও আনসারদের মারধর করলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সহ নার্স ও কর্মকর্তারা কর্মবিরতি ঘোষণা করেন। পরে বিষয়টিকে প্রশাসনিকভাবে মোকাবেলার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। কর্মবিরতি চলাকালে রোগীদের ভোগান্তি ছিল চরমে।